আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। এখন খুবই গরম পড়ে গেছে, এই গরমে তেল জাতীয় ভাজা পোড়া অনেকে খেতে চায় না, আবার অনেকে অ্যাভয়েড করে। তাই এই অসহ্য গরমে এক গ্লাস ঠান্ডা জুস সহজেই মানুষের মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা খুবই ইজি রেসিপি, ম্যাঙ্গো মাস্তানি। এটি একটি স্ট্রিট ম্যাঙ্গো মিল্কশেক। তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে নিই ম্যাঙ্গো মাস্তানি। আমি প্রথমে আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এইবার আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিব। আগে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আর এটা আমার বাসার গাছের আম, তাই খেতে খুব টেস্টি। আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার অল্প চিনি ইউজ করব, খুব অল্প পরিমাণ। 1 কাপ দুধ দিলাম, লিকুইড দুধ। এবার আমি কিছু আইসক্রিম দিলাম। আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, আপনাদের মন চাইলে আপনারা ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কনসিস্টেন্সিটা ঘন ঘন। এভাবে কনসিস্টেন্সিটা ঘন ঘন করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এবার সার্ভিং গ্লাসে কিছু আম দিয়ে দিলাম, আর কিছু কুচানো বাদাম দিয়ে দিলাম। কাঠ বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তারপর আমি কিছু আইসক্রিম দিলাম। আইসক্রিম দেওয়ার পরে আমি ম্যাঙ্গো জুসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছু আমের স্লাইস দিয়ে দিলাম, দিয়ে একটু উপর দিয়ে আইসক্রিম দিলাম। এবার উপরে আরেকটু বাদাম কুচি দিয়ে দিব। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো মাস্তানি। আর খুব অল্প সময়ে, খুব ইজি উপায়ে এই জুসটা বানিয়ে ফেলতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।